नयनं गलदसुधारया वदनं गदगदरुद्धया गिरा पुलकैर्निचितं वपु कदा तव नाम गहने भविष्यति। शिलाभक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन गौरांग महाप्रभुर आचार आदर्श शिक्षा जिन्हें निजे जीवने सम्पूर्ण रूपे पालन करते पेरेछेन तिनी वास्तविक पक्षे गौड़ीय गगने प्रचारक बोले परिचित। যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা আচার আদর্শ সিদ্ধান্ত সমস্ত কিছু নিজের জীবনে পালন করে জগৎকে জানাবার চেষ্টা করছেন, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা না গ্রহণ করলে পরে তাকে কোনো মতেই প্রচারক বলা যায় না। হরিদাস ঠাকুর সমগ্র জীবন আচরণ করে দেখিয়েছেন, রূপ সনাতন ভট্ট রঘুনাথ সমস্ত যারা আছেন জীব গোস্বামী পাদ তারা আচরণের উপর বেশি মর্যাদা দিয়েছেন, তারা আচার আদর্শের উপর আচরণের উপর সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। আলোচনা প্রসঙ্গে কালকে হচ্ছিল কয়েকটা বিষয় উত্থাপন করা প্রয়োজন, নচেত নয়নং গলদস্যুধারায়া এটা আমার জীবনে একটা ছেলেখেলা হয়ে দাঁড়াবে, একটা নাটক, একটা ঢং। এতদর্থে কিছু প্রারম্ভিক কিছু বিশেষ আলোচনা প্রয়োজন হয়ে পড়েছে। নীলাচল ধামেতে শ্রীমন মহাপ্রভুর কৃপাতে হরিদাস ঠাকুর থাকেন, কিন্তু হরিদাস ঠাকুরের কাছে গিয়ে এখন কিছুদিনের জন্য আছেন সনাতন গোসাই। সনাতন গোসাই শ্রীবৃন্দাবন ধাম থেকে এসছেন প্রভুর চরণ দর্শন করতে, সেখানে আছেন সনাতন। সনাতন গোস্বাঁয়ের সঙ্গে হরিদাস ঠাকুরের বিভিন্ন শাস্ত্রীয় চর্চা হয়, আর দুজনের দৈন্য কল্পনাতীত। শ্রীমন মহাপ্রভু দুজনের ওপর অত্যন্ত সন্তুষ্ট। আমরা শাস্ত্রে শুনি আমাদেরকে ভজন করতে হবে, ভজন করে নাকি পরে ভগবানকে প্রাপ্ত হতে হবে, ভগবানের দর্শন পাওয়া যায় সব কিছু, কিন্তু তাদের ক্ষেত্রে উল্টো। তাদের ক্ষেত্রে হলো তারা ভগবানকে দর্শন করে ছোটাছুটি করে না, ভগবান জগন্নাথ মন্দির দর্শন করেন, নিজেই জগন্নাথ নিজের জগন্নাথ মন্দির দর্শন করেন, সমস্ত কিছু ওরে যা কিছু প্রসাদ আদি পান সে সমস্ত কিছু বেঁধে প্রথমেই আসেন হরিদাস ঠাকুর সনাতনকে দর্শন করতে। চৈতন্য মহাপ্রভু তার দুই পার্শ্বদ্বয়কে দর্শন করতে চান, দর্শন দিতে আসেন না। ধ্রুব মহারাজের ক্ষেত্রেও তাই, ধ্রুব মহারাজের ক্ষেত্রে ভগবান সেখানে বলেছেন মদ্ভক্ত দদর্শ। আমরা শুনেছি উল্টো, আমরা জানি যে ভগবান দর্শন দিতে আসেন, কিছু ছিল ধ্রুব মহারাজের ক্ষেত্রে আমরা দেখি, ধ্রুব মহারাজের ক্ষেত্রে আমরা দেখি শাস্ত্রীয় বিচার যে ভগবান তার ভক্তকে দেখতে এসছে, ভক্তটা কেমন এরকম। কালকে যেটা আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল আমরা ভগবানকে দেখতে পারি না, হয় না, কিন্তু বরং এমন আচার আদর্শ আমাদের সেবা ভাব থাকবে যাতে ভগবান আমাদের দর্শন করার জন্য ব্যস্ত হয়ে পড়েন, এইটি বাস্তবিক বিচার।
হরিদাস ঠাকুরের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সনাতন গোসাইকে হরিদাস ঠাকুর জানাচ্ছেন, তোমাদের সৌভাগ্যের সীমা নাই, তোমাদের বংশের সবাইকে প্রভু শ্রীবৃন্দাবনে স্থান দিয়েছেন, সেখানে লুপ্তদিত্ত উদ্ধার, সদগ্রন্থ আদি প্রণয়ন, আচার আদর্শ স্থাপনের জন্য সমস্ত কিছু, শ্রীবিগ্রহ প্রকাশ, এইসব দায়িত্ব দিয়েছেন, তো তোমাদের সম ভাগ্যবান আর কে থাকতে পারে। হরিদাস ঠাকুর বলছেন, আমাদের সৌভাগ্য না আপনার সৌভাগ্য, আপনাকে দিয়ে ভগবান সবচেয়ে বড় কাজ করিয়েছেন, যেটার নাম, ভগবানের নামই হলো সর্বস্ব, নাম, নামের মধ্যে নামেরই সবচেয়ে বড় মহিমা, বাচ্য বাচকম ইতি ভবত স্বরূপদ্বয়ম, দুটো স্বরূপ ভগবানের, বাচ্য এবং বাচক, তার মধ্যে যে নাম এটা বেশি করুণাময়, এর করুণা বেশি, এগুলো আমরা জানি। ভগবানের নাম গ্রহণ করতে করতে পূর্বের যদি কিছু থাকে অপরাধ আদি সমস্ত কাটে, আর যদি মহান বৈষ্ণব চরণেও অপরাধ হয়, সে বৈষ্ণব যদি জগৎ থেকে চলে যান সেক্ষেত্রে অন্য অন্য বিধান আছে, সেগুলো এখানে আলোচনার বিষয় নয়। বাস্তবিক পক্ষে সনাতন গোসাই জানাচ্ছেন, আচার করে কেহ না করে প্রচার, প্রচার করে কেহ না করে আচার, আচার প্রচার নামের করহ দুই কার্য, তুমি জগৎগুরু, তুমি জগতের আর্য। এগুলো বড় অদ্ভুত জিনিস। তারা তাদের জীবনে যে সেবা আদর্শ, ভগবত প্রীতি, এইটি তো লক্ষণীয় বিষয়। গোবিন্দের কথা চিন্তা করতে গেলে দেখা যায়, গোবিন্দ ভগবানের অন্তরঙ্গ সেবক, গোবিন্দ ভগবানের অন্তরঙ্গ সেবক গম্ভীরার ভেতরে প্রকোষ্ঠে, সেখানে গম্ভীরার ভেতরে ছোট গম্ভীরার ভেতরে গোবিন্দ থাকেন, গোবিন্দ প্রভুর অন্তরঙ্গ সেবা করেন, গোবিন্দ প্রভুর এমন সেবা করেন যেটাতে প্রভুর সংকোচবোধ থাকে না, একেবারে অন্তরঙ্গ সেবা। গোবিন্দ বাইরের দৃষ্টিতে একটা সোজা সাজা শাস্ত্র বিশেষ কিছু জানেন না, একটাই জানেন, সেই যদি গৌরাঙ্গ জানে স্যার, সেই তো সকলেই জানে নয়নানন্দ ভনে সর্বসিদ্ধি করতলে তার, প্রবোধানন্দ সরস্বতী পাদ এইসব কথা বলেছেন, সর্বার্থপূর্ণ এ গৌরে যার মনোনিবেশ হয়েছে গৌর চরণে, তার আর কিছু বাকি আছে নাকি? তার তো কোনো কিছুই আর বাকি নেই, সর্বার্থপূর্ণ হয়ে গেছে। গৌরের সেবার জন্য তার যে অদ্ভুত অদ্ভুত ক্রিয়াকলাপ, জগদানন্দ পণ্ডিতের, জগদানন্দ পণ্ডিতের, শঙ্কর পণ্ডিত, গোবিন্দ, তাদের এক এক সেবার যে বৈশিষ্ট্য, সেগুলো আলোচনা করলে ভজন রাজ্যের একটা দিগন্ত খুলে যায়, আশ্চর্য লাগে। গোবিন্দ নিয়ম হল সেবা যা করেন, আর প্রভু যখন প্রসাদ পেয়ে একটু বিশ্রামের অভিনয় করেন, সেই সময় তিনি তার পদসংবহন করেন, পাদসংবহন করেন, প্রভু বড় রঙ্গ জানেন ভালো, তিনি গম্ভীরার একেবারে ক্ষুদ্র প্রকোষ্ঠে যেখানে তিনি বসে ভজন করেন, বিশ্রামের লীলা করেন, সেইখানে তিনি ওই ছোট্ট গেটটা পুরো জুড়ে প্রভু শুয়ে রয়েছেন, কোনোরকমভাবে কাউর যাওয়ার কোনো পথ নাই। গোবিন্দ প্রভুর প্রসাদ পাওয়া হলে সঙ্গে সঙ্গে এসে গম্ভীরার ওই ক্ষুদ্র প্রকোষ্ঠে প্রবিষ্ট হতে চাইছেন,
প্রভুর পাদ সংবহন করবেন, কিন্তু জায়গা নাই, পুরো যে দ্বারটা সেটাকে ঘিরে তিনি শুয়ে রয়েছেন, আজান লম্বিত ভুজৌ কনকাবদাত, বিশাল ভগবানের অপ্রাকৃত শরীর, সুন্দর বপু, সেখানে তার জায়গা নাই সেখানে প্রবিষ্ট হওয়ার। গোবিন্দ প্রার্থনা করছেন, প্রভু একটু সরো, একটু সরে যাও, আমি তো ভেতরে যাব, সেবা করব। প্রভু বলছেন, তুমি ভেতরে যাও না যাও সে তোমার ব্যাপার, আমি সত্যি পাচ্ছি না, আমি অঙ্গ চালাইতে মোর নাহি শক্তি, আমার অঙ্গ চালাবার শক্তি নাই, তুমি যাও যাও না যাও সে তোমার ব্যাপার। গোবিন্দ নিজের কাপড় বহির্বাস প্রভুর গায়ে চাপা দিলেন, দিয়ে প্রভুকে লঙ্ঘন করে ভেতরে চলে গেলেন, গিয়ে পদসংবহন করলেন প্রেমের কিছু কথা, তাহলে নয়নদন গলস্রু ধারায় অনুভব হবে, নচেত তো অনেক সহজিয়া পিচ্ছিল স্বভাব ছিল। বিশ্বনাথ চক্রবর্তী পাদের প্রত্যেক সিদ্ধান্ত যদি আলোচনা না হয় তাহলে সহজিয়া নীতি আমাদের স্পর্শ করবে, অত্যাচার। যতক্ষণ পর্যন্ত না ছিল বিশ্বনাথ চক্রবর্তী পা জীব গোস্বাই পাদের সমগ্র আমাদের জীবন, এই বলবো ওদিকে যেতে, ওদিকে যান, ওখানে যাও, ওখানে যাও, বলছেন কি বলছিলাম, বিশ্বনাথ চক্রবর্তী পাদ, বলদেব বিদ্যাভূষণ, জীব গোস্বাই পাদ, গোস্বামী গণের সমস্ত সিদ্ধান্ত আমাদের আলোচনা হওয়া দরকার। ভজনের পরিপুষ্টির জন্য এই সমস্ত গুপ্ত বিষয় আলোচিত হওয়া প্রয়োজন, যদি তা না হয় সেক্ষেত্রে আমাদের ভজন জীবনের পূর্ণাঙ্গতা প্রাপ্ত হবে না। অত্যন্ত গম্ভীর এই সমস্ত বিষয়, সাধক জীবনে এগুলো আলোচনা হওয়া প্রয়োজন। গোবিন্দ শাস্ত্রের যা নিষেধ তাই তিনি করলেন, শাস্ত্রের যেটা নিষেধ ভগবানকে লঙ্ঘন করে, এমনকি বৈষ্ণবের ছাওয়া লঙ্ঘন করতে নাই, বৈষ্ণবের যে ছাওয়া ছায়া পরে সেটাকে লঙ্ঘন করা নিষেধ, তুলসীর ছায়া, কিন্তু গোবিন্দ তো বিরুদ্ধ কর্ম করলেন বলে মনে হলো। যখন তিনি পদসংবহন করে তখন বাইরে যাবেন, প্রভুকে বলছেন তুমি একটু সরো আমি বাইরে যাব, প্রভু বলছেন গোবিন্দ তুমি প্রসাদ পেতে গেছো, বলল প্রসাদ পাইনি, আর তুমি তাহলে প্রসাদ পেয়েছো, বলো আমি যাবো কী করে, তুমি তো শুয়ে রয়েছো, এ দেখো, বলে যেমনভাবে এলে তেমনভাবে যাও। গোবিন্দ বলছেন এসছিলাম তো আমি সেবার উদ্দেশ্যে, কিন্তু যাব তো নিজের প্রসাদ ভোজন করব নিজের স্বার্থ। গোবিন্দ কহে মোর সেবা সে নিয়ম, গোবিন্দ কহে মোর সেবা সে নিয়ম, বলছেন যে তাতে আমার কি হয়, গোবিন্দ কহে মোর সেবা সে নিয়ম, তাতে আমার যদি নরক গমন হয়, অপরাধ হয় কিংবা নরকে পতন, তাতে আমার কিছু যায় আসে না। এই সমস্ত শিক্ষা যদি আলোচিত না হয় তাহলে ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি প্রীতি, রাগমার্গে বিধিকে চুরমার করে দিয়ে প্রবিষ্ট হওয়া যায় যেখানে ভগবানের সেবার উদ্দেশ্য আছে। জগদানন্দ পণ্ডিত অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন, তাদের অসন্তুষ্ট এই জগতের কোনো প্রাকৃত বিষয়ের জন্য নয়, প্রভু সেবা গ্রহণ করছেন না, সেই জন্য তার অপ্রাকৃত অনুরাগ হয়েছে, রাগ হয়েছে। জগদানন্দ বঙ্গদেশ থেকে অপূর্ব চন্দন তেল এনেছেন, প্রভুর নিদ্রা হয় না, দিনরাত খালি কাঁদেন, বায়ুর দোষ, প্রভুর আবার বায়ুর দোষ, সেই জন্য ভগবানের বায়ুর দোষ, সেই জন্য জগদানন্দ এত দূর, কত শো কিলোমিটার, কত মাইল দূর থেকে বঙ্গদেশ থেকে তিনি চন্দন তেল নিয়ে এসছেন, প্রভু কিছু মাথায় দেবেন, তাতে তার সুখ হবে, বিশ্রাম হবে তার।
কিন্তু গোবিন্দ যেই বলেছেন প্রভু এই জগদানন্দ এই তেল এনেছে, এই তেল আপনি একটু কিছু সেবা করুন তাহলে তাহলে আপনার, প্রভু বলছেন এই তেল কে আনলো, জগদানন্দ এনেছেন। এ কথা শোনার সঙ্গে সঙ্গে প্রভু সংকুচিত হলেন, বলেন এই তেল তো দেখো আমি তো আমার অধিকার নাই সন্ন্যাসী, আমি আমার তৈলে নাহি অধিকার, তাতে এক কাজ করো এই তৈল যদি জগন্নাথের প্রদীপ জ্বলে তাহলে ওর পরিশ্রম সার্থক হবে, আমি তো এক সাধারণ সন্ন্যাসী। এইভাবে বলি তিনি উপেক্ষা করলেন, কিছুতেই গ্রহণ করলেন না। জগদানন্দ যখন এইসব খবর পেলেন বারবার প্রভু উপেক্ষা করছেন, তখন আর তার সহ্য হলো না। শেষে কি করলেন, ঘরে যখন এলেন এসে প্রভু জিজ্ঞাসা করছেন তুমি নাকি বঙ্গদেশ থেকে সুগন্ধি তেল এনেছো চন্দন তৈল, জগদানন্দ রেগে বলেন ওই সে বাদ কে কহে, ওই ওই কথা কে বলল, বাজে কথা, আমি বাংলাদেশ থেকে কিচ্ছু আনিনি, বলে চন্দনের তেলের সেই ডাব্বা নিয়ে সেই কাঁচে সেটা ছুঁড়ে ফেলে দিলেন প্রভুর সামনে বারান্দায় ভেঙে চুরমা। জগতের লোক ভাববেন এত রাগ কিসের, এটা কি রাগ না অনুরাগ কি, বলে জগদানন্দ সঙ্গে সঙ্গে ওইটা ভেঙে দিয়ে আর কোনো কথা না বলে ঘরে গিয়ে খেলে এঁটে বসে রইলেন, কিছুতে আর ঘর থেকে বেরোচ্ছেন না। একদিন দুদিন তিন দিন হতে যায়, প্রভু দরজার সামনে গিয়ে বলেন জগদানন্দ খোলো, জগদানন্দ খোলো, জগদানন্দ খোলেন না। শেষে প্রভু এক ফন্দি করলেন, জগদানন্দকে বললেন জগদানন্দ আজ আমি এই জগন্নাথ দর্শন করতে আসি, স্নান করে আসি, সমস্ত কিছু করে তোমার কাছে এসে আজকে প্রসাদ পাব, বলে প্রভু চলে গেলেন। যেই প্রসাদ প্রভু শুনলেন তখন কি হলো, সঙ্গে সঙ্গে দরজা করে ওরে রামাই ওরে নন্দাই শিগগিরি আয় প্রভু আয় আজকে প্রসাদ পাবে, তাড়াতাড়ি শত হাতে তৈরি করে ফেললেন সমস্ত রন্ধনের বস্তু, সমস্ত তৈরি করে সমস্ত কিছু প্রভুর জন্য ব্যস্ত রয়েছে। প্রভু এলেন যথাসময়ে, এসে পদপক্ষালন করে সেই প্রসাদ ভোজনে বসলেন। সেদিন প্রভু প্রসাদ পাচ্ছেন আর মজা করছেন, যে অনুরাগের রাগে মানে তুমি যে যে এত রাগ করে যে পাক করেছো, রাগের পাক যে এত সুন্দর হয় আজকে যে কল্পনা করা যায়। প্রভু এভাবে মস্করা করছেন, শেষেতে বললেন যে গোবিন্দ তুমি এখানে দাঁড়াবে, ও যদি প্রসাদ পায় তবে আমাকে খবর দেবে, তুমি এখানে দাঁড়াও এসে দেখবে প্রসাদ পায় কি না, নাকি পেলো না এটা খবর দেবে। এইভাবে প্রভু চলে গেলেন। সিদ্ধান্ত কি, জড়জগতের যখন কোনো ভক্তের সঙ্গে কোনো ভক্তের কোনো মনোমালিন্য হয় জড় বিষয়ে, তাদের অবস্থা হয়তো সেই অবস্থায় পৌঁছায়নি, তখন তারা একে অপরের প্রতি যে রাগ প্রদর্শন করেন তার মধ্যে তম আর রজগুণ থাকে। কিন্তু এখানে জগদানন্দ যে রাগ প্রদর্শন করেছেন সেই রাগের মধ্যে কোনো রকম প্রাকৃত বিষয় নাই, একটাই বিষয় সেটা হচ্ছে প্রভু আমার থেকে সেবা নিচ্ছে না, এই জন্য রাগ। সেবা না নিচ্ছেন এতে তার যে রাগ হলো, তাতে সে তেলের বোতল তেলের তেলের যে ডাব যে জাড় সেটাকে ভাঙলেন, কিন্তু যেই সেবা নেবেন শুনলেন তখন রাগ চলে গেল। তার সিদ্ধান্ত কী দাঁড়ালো, প্রাকৃত জগতে রাগ মানে যার সঙ্গে রাগ হলো তার মুখ দর্শন করবে না, তার সঙ্গে কিছু আর সম্বন্ধ রাখবে। কিন্তু অপ্রাকৃত জগতে রাগের লক্ষণ কী হলো, অপ্রাকৃত জগতের লক্ষণ হলো তোমার ওপর রাগ করব কিন্তু সেবা বাদ যাবে না, তোমার ওপর রাগ হলো আমার তুমি সেবা নিচ্ছ না কিন্তু সেবা বাদ যাবে না, যখনই সেবার প্রশ্ন আসবে ঝাঁপিয়ে পড়বে। এইগুলো সমস্ত প্রীতিরাজ্যের চরম কথা, গদাধর পণ্ডিত এই সমস্ত প্রদর্শন করেছেন। সাধারণ ব্যক্তিগণ এই সমস্ত প্রেম রাজ্যে প্রবেশ করতে পারছেন না, জগদানন্দের প্রেম বিবর্ত একা, খালি ওই জগদানন্দের প্রেম বিবর্ত পাঠ করলে শ্রী চৈতন্য চরণে অনুরাগ বৃদ্ধি হবে, অবশ্যই প্রেম প্রাপ্ত হওয়া যায়।
ওই একটা গ্রন্থ দিয়ে, মনে হয় যেন একটু ছোট গ্রন্থ, এটা কি তা নয়। এই সব কথাগুলোর দ্বারা ভগবানের চরণের অনুরাগ, ভালোবাসা, প্রীতি, সেবা লক্ষণ ইত্যাদি সমস্ত কিছু পরিস্ফুটিত হল। যখনই ভগবানের সেবার প্রতি অনুরাগ, তখনই জানতে হবে ভগবানের নামও সেই পরিমাণে জাগরুক হবে, পর প্রত্যেক একে অপরের কম্পেনসেটিং ফ্যাক্টর, পরিপূরক। কাউর সেবায় বিশাল অনুরাগ বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, বৃদ্ধি হয়েছে, কিন্তু ভগবানের নামে রুচি নাই, এটা হতে পারে না। যুগপথ ভগবানের নামে রুচি হয়েছে মানে ভগবানের সেবায় তীব্র অনুরাগ বৃদ্ধি হয়েছে, ভগবানের সেবায় তীব্র অনুরাগ বৃদ্ধি হয়েছে মানে ভগবানের নামেতে অনুরাগ বৃদ্ধি পেয়েছে। নামের কলিকা প্রেম, এই নাম ভজনের মধ্যে সমস্ত কিছু, 64 প্রকার ভজন অঙ্গ গুপ্তরূপে লুকিয়ে রয়েছেন। এই সম্বন্ধে শ্রীল জীব গোস্বাইপাদের সিদ্ধান্ত আমি পরে আলোচনা করব সময় মতো। প্রথমম নাম ন শ্রবণে শুদ্ধান্তকরম অপেক্ষ, প্রথমে নাম গ্রহণে অন্তঃকরণ শুদ্ধতার অপেক্ষা আছে, তারপরে যখন নাম উদিত হবে, নাম যখন গ্রহণ করতে পারবে, তারপর তার সঙ্গে সঙ্গে পরপর চেন ওয়াইজ একটার পর একটা কী কী সুবিধে তুমি পাবে সব ওর মধ্যে আছে। নাম উদিত হলে কি হবে, সেখানে সমস্ত কিছু সুবিধা হয়ে যায়, পরপর দেখবে নামের সঙ্গে সব জড়িত আছে, ভগবানের রূপ, ভগবানের লীলা, ভগবানের পরিকর, বৈশিষ্ট্য, ধাম, সমস্ত কিছু এই নামের ভেতরে দেখবে সব গোপনে। নাম করতে করতে নামের অক্ষর চিন্তা করতে করতে দেখবে নামের ভেতরে সব, নামের অক্ষরের ভেতরে নামী পুরুষকে দেখে, নামের অক্ষরের মধ্যে নামী পুরুষকে দর্শন করা যায়, যেটা ভগবান দাস ঠাকুর, ভগবান দাস বাবাজি মহারাজ করতেন কালনাতে, নাম ব্রহ্মের উপাসনা করতেন, নাম প্রভুর সঙ্গেই তার আদর, এই নামের, নাম ব্রহ্মের ভেতরে তিনি সমস্ত দেখতে পেতেন, নামের অক্ষর দেখছো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এর মধ্যেখানে এই নামের ভেতরে সমস্ত কিছু প্রকাশিত হচ্ছে, সমস্ত লীলা, পরিকর, বৈশিষ্ট্য, ধাম, সমস্ত কিছু। এগুলো বিশ্বাস হতে চাইবে না, কিন্তু যারা নাম ভজনে প্রতিষ্ঠিত হয়েছেন তারা জানেন যে এর মহিমা কি। সেই সম্বন্ধে শ্রীল রূপ গোস্বাইপাদ যেসব রচনা করেছেন নামের সম্বন্ধে, মহাপ্রভু আনন্দে নৃত্য করেছেন। সৌরভ গোসাই বলছেন এ কী করে সম্ভব, রায় রামানন্দ বলছে আমরা তো নামের অনেক মহিমা শুনেছি কিন্তু আজ পর্যন্ত এরম তো শুনিনি। তুণ্ডে তাণ্ডবে নিরতি বিতনুতে তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণ ক্রোর করম্মণি ঘটয়েতে কর্ণ অর্বুদেভ্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণম কৃতিম নো জানে জানিতা কিয়দ্ভিদ অমৃত কৃষ্ণেতে বর্ণদ্বয়ী। কৃষ্ণ এই দুটো নাম, এর যে কি আনন্দ, কি রস এর ভেতরে, এটা যার ওপর নাম প্রভুর কৃপা না হয়েছে সে কী করে অনুভব করবে, যার ওপর নাম প্রভুর পরিপূর্ণ কৃপা না হয়েছে সে কী করে এইসব অনুভব করতে পারে। বাকি ব্যক্তি নাম বলে অনেক পাপ বুদ্ধি করছে, পাপ করে আবার নাম বলে পাপ করছেন। আবার যদি উল্টো নাম বেরোয় দেখবেন তাতে বৈভব বৃদ্ধি হবে, নাম অপরাধে ভগবান আজেবাজে জিনিস দিয়ে দেবে, যা মর এবার তুই, এগুলো বৃত্তাসুরের কাহিনী সব আসবে দেখবে। ভগবান যাকে ভালোবাসেন তাকে এই সাংসারিক জীবের যে সব আকর্ষণীয় বস্তুগুলো দেন না, বরঞ্চ কেড়ে নেন। ভগবান যাকে ভালোবাসেন তার এই সব জড়জগতের বন্ধনের বস্তুগুলোকে ভগবান কেড়ে নেন, দিতে চান না, তাতে তার অমঙ্গল হতে পারে। সেগুলো সব আলোচনা করব সময় মতো, যথাসময়ে। সেখানে বলছেন এই রাধারানী এটা রূপমঞ্জরীর পক্ষেই সম্ভব,
রূপমঞ্জুরি জানেন যে রাধারানীর অবস্থাটা কি, এটা রূপমঞ্জুরি লিখেছেন বাইরের দৃষ্টিতে মনে হলো সত্যি তো রূপমঞ্জুরি লিখেছেন, রূপগোসাই রূপেই তো লিখেছেন, কিন্তু রূপগোসাই লিখলেও এটা রাধারানীর অবস্থাটা, যে বর্ণনাটা করেছেন সেটা রাধারানীর যে অবস্থা যন্ত্রণার মধ্যে তিনি রয়েছেন সেটাকে সেটাকে সম্পূর্ণ রাধারানীর হৃদয়ের ভাবটাকে এক্সপোজ করেছেন, রাধারানীর হৃদয়ের ভাবটাকে এক্সপোজ করেছেন প্রকাশ, এটা কার পক্ষে সম্ভব? যখন রূপগোসাই মহাপ্রভুর জগন্নাথের রথাগ্রে নিত্যনের সময় নিত্যকীর্তনের সময় যে ভাবের উদ্গীরণ করেছিলেন সেটার মানেটা কি কেউ বুঝতে পারেনি, স্বরূপ গোসাই অনুভব করেছেন তার মর্মি স্বরূপকে না প্রভুর দ্বিতীয় স্বরূপ, তাই তার নাম স্বরূপ, যা প্রভু জানেন তাই স্বরূপ জানেন, প্রভু উপলব্ধি করেছেন বাদবাকি সবাই বুঝতে পারেননি। প্রিয় স্বয়ং কুরুক্ষেত্র ইত্যাদি শ্লোকের আলোচনা করব সময় মতো। মহাপ্রভু যখন দর্শন করতে যান, দর্শন দিতে যান, হরিদাসকে দর্শন করেন, প্রভু বলেন হরিদাস তোমার স্পর্শে পবিত্র হইতে, তোমার পবিত্র গুণ নাহি তো আমার, একই তো বলে ভগবান। ভগবান কাকে বলে? যিনি বলছেন যে আমি তোমাকে স্পর্শ করি আমি নিজে পবিত্র হওয়ার জন্য, তোমার পবিত্র গুণ নাহি তো আমাতে, আমার মধ্যে তো তোমার পবিত্র গুণ নাই, এইভাবে যেখানে বলেন প্রভু সেখানে দর্শন করতে যান। সেখানে গিয়ে সেদিন নিয়ম মতো গিয়ে দেখেন রূপ নাই, কোথাও বেরিয়েছে সমুদ্র স্নান বা কোনো কাজ, সেখানে গিয়ে নিচু চালা ঘর, সেখানে প্রভু বিশাল আজানুলম্বিত ভুজ, প্রভু সোনার বনন কনকদ্যুতি, সেখানে গিয়ে চালের ওপরে একটা কিছু তালপাতা পেলেন, বলে এটা আবার একটা কি, অন্তর্যামী প্রভু সবই জানেন, তালপাতাতে পড়ে নিয়ে সেটা গিয়ে পড়লেন, পড়ে একেবারে প্রেমাবিষ্ট হয়ে রয়েছে। রূপ ইতিমধ্যে প্রবেশ করেছেন, রূপকে বড় আদর করলেন, তিনি চাপড় মারলেন, মোর মনের কথা তুই জানিলি কেমনে, আমার মনের কথা কি করে তুমি জানলে, তো আশ্চর্য কথা। স্বরূপ গোসাই রায় রামানন্দ তাদের সন্মুখেও প্রভু রূপের লেখাগুলো বলতেন, রূপ একটু পড়ো না, তুমি যে নান্দি শ্লোক করেছো এগুলো করেছো কিরম লিখেছো একটুখানি শোনাও না, রূপ লজ্জায় মাথা নিচু করে কী বা লিখেছি আর কী বা শোনাও, আমার মতো একটা পতিত ব্যক্তি তার আবার লেখা, তা আবার শোনাবো কাকে, বলছে সর্বভট্টাচার্য এই রায় রামানন্দ স্বরূপ দমোদর স্বরূপ গোসাইকে শোনাবো, আমার এত বড় ধৃষ্টতা নাই, লজ্জা, ভজন রাজ্যের এগুলো শিক্ষণীয় বিষয়, ভজন রাজ্যের এই ত্রিনাদবি ভাব এগুলো সমস্ত গল্প নয়, বাস্তবিক পক্ষে আমরা আমাদের গুরুবর্গের জীবনেতে লক্ষ্য করা হয়, যা যিনি অন্ধ তিনি এসব লক্ষ্য করেন নাই, আর তার চোখ কোনোদিন আর খুলবে কিনা জানি না, কেন গুরুবর্গ তো সবই চলে যাচ্ছেন, চলে গেছেন, নিত্যলীলায় আছেন কিন্তু এখন তো চোখে দেখা যাচ্ছে না, যারা থাকতেই পারল না গুরু বৈষ্ণবের সম্মুখে থেকে তারা গুরু বৈষ্ণব চলে গেলে আর কি করবেন, অসম্ভব ব্যাপার। সেখানে বলছেন যে দেখাতে বলছেন কিন্তু রূপ দেখাচ্ছেন না, পরে বারবার সেই বলতে বলতে তখন ঠিক আছে প্রভু বারবার আদেশ করছেন, তখন সে আরম্ভ করলেন নান্দী শ্লোক পড়লেন, তারপরে ইষ্টদেবের বন্দনা যেই করলেন তখন মহাপ্রভু একবারে লজ্জায় মাথা নিচু করে, রূপ তোমার এটা বড় বাড়াবাড়ি, এটা কী লিখলে, সেটা কী লিখেছেন, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতরণ কলৌ
সমর্পয়ত উন্নত জ্বরসন সভক্তি শ্রেয়াম হরিহি পুরট সুন্দর অদ্যতি কদম্ব সন্দীবিত সদা হৃদয় কন্দ স্ফুরুতব শ্রী সচিনন্দন। প্রভু লজ্জায় বললেন, রূপ এত সুন্দর লিখলে, এর মধ্যে এটা কি লিখলে, এটা তো ঠিক নয়, এটা তো তোমার মনে হচ্ছে না এক কলসি দুধের মধ্যে অমৃতের মধ্যে তুমি একটা গোচনা ফেলে দিয়েছ। সেটাকে ব্যাখ্যা করে স্বরূপ গোসাই বলছেন, রায় রামানন্দ স্বরূপ গোসাই, স্বরূপ ঠিকই বলেছে, যা কিছু অমৃত পাক হয়েছে তার মধ্যে যা কিছু পাক হয়েছে তার মধ্যে অমৃত বিন্দু দিয়েছে, সেখানে ঠিকই করেছ। এইভাবে দেখা যায়, আর যখন নামের মহিমা কীর্তন করলেন, নামের মহিমা যখন প্রকাশ করলেন ওইরকম লেখার মাধ্যমে, স্বরূপ গোসাই এবং রায় রামানন্দ অবাক হয়ে গেলেন। আমরা তো নামের অনেক মহিমা শুনেছি, কিন্তু এই রকম নামের মহিমা তো কোনোদিন শুনি নাই, বড় আশ্চর্য লাগছে। এ কী করে সম্ভব হতে পারে? তা রাধারানীর হৃদয়ের যা ঠিক প্রত্যক্ষ অনুভব সেইটা কি ভাষাতে এনে দেখিয়ে দেওয়া, এটা সম্ভব হয় না। সেখানে দেখা গেল যার ওপর, এখানে আমরা প্রমাণ পেলাম যার ওপর নাম প্রভুর করুণা হয়েছে, যিনি এই সমস্ত বিষয়গুলো অনুভব করেছেন, যিনি গম্ভীরায় গৌরাঙ্গ কিভাবে তার প্রত্যেকটা মুহূর্ত কাটিয়েছেন, সমস্ত কিছু এইসব প্রমাণ দেয় নামের মহিমা কি। আর নামের দ্বারা নাম করতে করতে প্রভু সবসময়ই তার অশ্রুপাত হতো, এইগুলো উপলব্ধি না করা পর্যন্ত নয়নং গলদস্যুধায়া বদনম গদগদ রুদ্ধায়া গিরা পুলকের নিচিতম্ব বহু কদান তব নাম গ্রহণে ভবিষ্যতি, এগুলো সম্ভব হবে না। বাস্তবিক পক্ষে একটা অভিধেয় হলো, এটা অভিধেয় তত্ত্ব, কেমনভাবে নাম গ্রহণ করতে হয় সেইটা প্রভু শিক্ষা দিলেন, এটা অভিধেয় তত্ত্বের অন্তর্গত হলো। অপূর্ব বিষয়ে সমস্ত পরের শ্লোকে কি বলছেন, নয়নং গলদস্যুধায়া বদনং গদগদ রুদ্ধায়া গিরা পুলকের নিচিতম বহু কথা তব নাম গণে ভবিষ্যতি। তারপর যুগায়িতম নিমেষেন চক্ষুষ্পাবিষয়িতম শূন্য ঈতম জগত সর্বম গোবিন্দ বিরহেণম। ভগবানের চরণে তীব্র অনুরাগ বৃদ্ধি হলে তখন যে কী অবস্থাটা হয় সেটা বর্ণনা করা যায়। গোপিকাগণ বলেছে, ক্ষণকাল তার গোপিকাগণের কাছে মনে হচ্ছে যুগের মতো, কীটি যুগ আয়তে, এক ছোট্ট ছোট্ট একটা সময়ের পরিসরকে কীটি যুগ আয়তে, আমাদের মনে হচ্ছে যুগ যুগ চলে গেল। গোপিকাগণ বলছেন গোপিকীতাতে, অর্থাৎ ইয়দ ভবান অন্য কাননম ইত্যাদি এইসব বর্ণনা করছে, কিছু যুগ আয়তে তামা পশ্চাতাম, তোমাকে না দেখে আমাদের মনে হয় যেন একা ক্ষুদ্র কালের পরিসর, কিটি সময়ের, আমরা লব কথাটার মানে শুনেছি, এগারো ভাগ করে একটা সেকেন্ডকে এগারো ভাগ করে এক ভাগ, কিটি তো তারও ছোট হবে, সেইটুকু সময় আমাদের মনে হয় যুগ যুগ আমার চলে গেল, আমরা মরে যাব। ভগবত সম্বন্ধে জ্ঞানের জাগরুকই হল না, ভগবত প্রাপ্তি কোথায়? ভগবত সম্বন্ধ জ্ঞানের জাগরণ যদি না হয় তাহলে কবে আমাদের এই সমস্তগুলো হবে, আর কবে আমরা সেই অপর্যায়ে পৌঁছাব? কিন্তু একশো থেকে একশো ভাগ পসিবিলিটি আমাদের আছে সম্ভাবনা, যদি কিছু জেনুইনিটি থাকে, যদি কিছু বাস্তবিকতা থাকে, তাহলে এই গৌরীয় মঠেই আছে, তোমরা দেখতে পাচ্ছ না অন্ধ। যদি বাস্তবিক ভজনের কিছু রহস্য থেকে থাকে তাহলে জেনে থেকো, এই
গৌড়ীয় পরিবারেই আছে, লোকে গ্রহণ করতে পারে না। একটা গড়ানে পথ দিয়ে, একটা স্লোপিং গড়ানো পথ দিয়ে যখন তুমি উপরে উঠবে, পিচ্ছিল পথ, তাতে মধ্যিখানে দাঁড়িয়ে থাকার কোনো রাস্তা নেই, হয় ওঠো না নামো, মধ্যিখানে দাঁড়িয়ে থাকে পিচ্ছিল পথ। আর এই গড়ানে পথ দিয়ে যখন উপরে উঠলে, উপরে ওঠার পর যখন সার্প একদম এরকম নিচের দিকে তাকাবে, তখন তুমি অবাক হয়ে যাবে যে আমি এই গড়ানে পথ দিয়ে এত উঁচুতে উঠেছিলাম, আমি বুঝতে পারিনি। এরকম ভাবে কথা হলো, আর যদি ভজন করতে করতে পতিত হয়ে যায় তাহলে কোথায় নেমে যাবে, আর অনুভব করলে পরে অবাক হবে। আমাদের ভজনের যে টার্গেটটা, এটা যদি ফিক্স আপ না করা যায়, আমরা যদি অনুভব না করতে পারি যে এই অল্প জীবনে, অল্প সময়ের মধ্যে, জীবনের আয়ু বেশি নয়, অতি অল্প দিন মানুষ বাঁচে, তার উপরে তো রোগ ব্যাধি আদি, মন্দে আস মন্দ মতয়ো মন্দ ভাগ্যহী উপদ্রতা ভাগবতে বলেছেন। এইরকম এত কলির অত্যাচার, শরীরের এরকম অবস্থা, মেন্টাল আনস্টেবিলিটি, মনের স্থিরতা তো একদমই নাই। এই অবস্থায় কি করে আমরা সম্বন্ধ জ্ঞান জাগরুক করে ভজন করতে করতে চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত সেই অবস্থায় পৌঁছে যাব, এটা কি করে হবে? চেষ্টা যদি না থাকে, সঠিক যদি পথ অবলম্বন না করা যায়, সেক্ষেত্রে উপায় কি? শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বিরহেতে যেসব যন্ত্রণাগুলো তিনি প্রদর্শন করেছেন গম্ভীরার অন্তঃকরণে, শেষ ১২ বছর তিনি কোথাও যেতেন না, শেষ ১২ বছর তিনি কোনো জায়গায় যেতেন না। আশ্চর্য বিষয়, তারপরে সেই ১২ বছরের মধ্যে যখন আরও শেষের সময় ঘনিয়ে আসছে, তখন প্রভু আর বাইরের কারোর সঙ্গে কথা বলতে পারতেন না। বাইরে যখন আস্তে আস্তে ১২ বছরের মধ্যে, ১২ বছর তো তিনি সেখানে ছিলেন, আর কোনো জায়গায় নড়েননি, কিন্তু সেই সময়ের মধ্যে তার আস্তে আস্তে যখন চলে যাওয়ার সময় চলে আসবে, আসছে, সেই সময়গুলোতে তার বিরহ যন্ত্রণার আলোচনা করলে, যদি কেউ কারোর মধ্যে মনুষ্যত্ব বলে কিছু থাকে, মনুষ্যত্ব, সে পাগল হয়ে যাবে, সহ্য করতে পারবে না। সাক্ষাৎ কৃষ্ণ বস্তু, তিনি কৃষ্ণ, অন্য কেউ নন, খালি নিজের শরীরের রংটাকে বদলে এনেছেন আর ভাবটাকে বদলেছেন, রাধারানীর ভাবটাকে নিয়েছেন। অনেক এর উদ্দেশ্য, তিনটি উদ্দেশ্য মূল, তার মধ্যে এক হল শ্রীমতী রাধারানী আমার মধ্যে কি দেখে, আমার মধ্যে কি এমন পায় যাতে ও এইরকম অবস্থাটা হয়, সেটা দেখবার, সেটা অনুভব করার ইচ্ছে হল। যেটাকে বলা হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত ব্রহ্মাণ্ডের আকর্ষণের একমাত্র বস্তু, অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যদি আকর্ষণের বস্তু থাকে তা সেটা হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ নাম, কৃষ্ণ। কৃষ্ণ কেন আকর্ষণের বস্তু সেটা গল্প করে, ফিলোসফি দিয়ে বলা যাবে না। যদি কাউর জীবনে ভজন করতে করতে সেই অবস্থাটা উন্নীত হয়, মহাপ্রভুর সেই ভাব মুদ্রাগুণ অনুভব করেন, কৃষ্ণ যদি তার গুণ রূপের যে ছটা একটু প্রকাশ করেন কাউর জীবনে, তাহলে সে পাগল হয়ে যাবে। যেটা আমরা আলোচনা বসে ভাগবতী আলোচনায় নারদজি পূর্ব জন্মের কথা বলছেন, সাধন সিদ্ধ নারদ, এক কত সময়, অল্প একটু সময় ঝলক দর্শন দিলেন নারদ, কেবল পূর্ব জন্মের সেই কথা সাধন সিদ্ধ নারদ, সাধুগণের সঙ্গে যে অনুভবটা পেয়েছিলেন হরিকথা হরিকীর্তন করতে করতে, তাদের আজ্ঞা পালন করতে করতে,
আবার যাওয়ার সময় যে উপদেশগুলো করে গেছিলেন ভগবৎ সংক্রান্ত তত্ত্ববিজ্ঞান, সেইটি তো নারদজি একা নির্জনে গাছের তলায় বসে চিন্তা করছিলেন ক্লান্ত হয়ে। কিন্তু ভগবান এক ঝলক দর্শন দিয়েছিলেন, আর ওই এক ঝলক দর্শন করার পর সে পাগল হয়ে গেছিলেন, পাগল হয়ে গেছিলেন, বাঁচবেন না প্রাণ। মহাপ্রভু এইরকম ধরনেরই সমস্ত, এটা তো গেল নারদজির পূর্বের কথা, আমি প্রমাণ দিলাম কি নারদজি বাঁচা পূর্বজন্মে প্রমাণ করছেন যে এক ঝলক দর্শনে তার পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। সার্বভৌম ভট্টাচার্য যোগে খালি মহাপ্রভু রূপ কিছুক্ষণের জন্য রূপটা দেখালেন নিজের, সঙ্গে সঙ্গে সার্বভৌম সহ্য না করে মূর্ছা হয়ে গেলেন। ষোলকলা পূর্ণ ভগবানের ওই তেজ তুমি দর্শন দিলেই কি দেখতে পাবে নাকি? নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ বলরাম তাকে সরভূজ রূপে দর্শন দিয়েছিলেন মহাপ্রভু শিবা সাঙ্গিনায়, সার্বভৌম ভট্টাচার্যকে দর্শন দিয়েছিলেন, সহ্য করতে পারা মুশকিল, মূর্ছা গেলেন। সঙ্গে সঙ্গে প্রভু দেখলেন এই মূর্ছা কাটানো যাবে না, নিজে হাত দিলেন, পরম চেতন বস্তু, তিনি হাত দিয়ে যেই স্পর্শ করলেন তখন সে মনে হলো যেন নিদ্রা গেছিলেন, মূর্ছা থেকে মূর্ছা ভঙ্গ হল। মুহূর্তের মধ্যে সার্বভৌম ভট্টাচার্য সেখানে উঠেই প্রভুকে দেখে, আর তো রূপ লুকিয়ে ফেলেছেন, রূপ দেখিয়েছিলেন, দেখে মুহূর্তের মধ্যে আবার লুকিয়ে ফেলে, রায়রা মহাশয়কেও দেখিয়েছিলেন। রায় মহাশয় বলছেন প্রভু তুমি চালাকি ছাড়ো, তুমি কে বলো ঠিক করে, বলো আমি তো দেখছোই আমি কে, এই তো আমি তো সাধারণ একজন সন্ন্যাসী আর কি, তুমি চালাকি করো না, আমার আমি কখনো কখনো দেখছি তোমাকে রাধালিঙ্গিত বিগ্রহ, কখনো কখনো দেখছি শ্যাম সুন্দর রাধারানীকে ধরে সেই রূপ দেখছি, আবার একবার দেখছি তুমি, তোমার এই রূপ দেখছি, সত্য কথা বলো তুমি কে? তখন মহাপ্রভু মুচকি হেসে বললেন রসরাজ মহাভাব একই স্বরূপ। প্রভু স্বীকার করতে বাধ্য হলেন, বলে আমি চালাকি করতে তোমাদের কাছে পারবো না, চালাকি বাজারে চলতে পারে, তোমাদের কাছে চালাকি আমার চলে না। এইভাবে সেই ভগবান যখন সার্বভৌমকে দর্শন দিয়েছিলেন তখন এই অবস্থা হল। সার্বভৌম কী করলেন, এত বড় জগতের মধ্যে বিরাট পণ্ডিত স্বরদর্শনের বেত্তা, তিনি মূর্ছাভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে কী করলেন, স্তুতি করতে আরম্ভ করলেন, শত শ্লোক একশো শ্লোক ঝঞ্ঝাবাতের মতো নিঃশ্বাসের সঙ্গে শত শ্লোক করে তাকে বন্দনা করতে আরম্ভ করে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকম পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারি কৃপাম্বদীর্যস্তমহম প্রপদ্যে অপূর্ব। এইরকম ভাবে শত শ্লোক করে তিনি সঙ্গে সঙ্গে বন্দনা, মহাপ্রভু আশীর্বাদ করে বললেন শত শ্লোক করি তুমি যে কইলে স্তবন, ইহার যে করিবে পঠন পাঠন, যিনি পাঠ করবে শুনবে অবশ্য তার আমার চরণে প্রীতি জন্মাবে। ভগবানের এই যে বারো বছর অন্তঃকরণে গম্ভীরার অন্তঃকরণে যে লীলাগুলো করেছিলেন অনন্তকাল, এই সব বিষয়গুলো আমাদের আলোচনার বিষয় হবে। যদি কেউ ভজন করেন তাকে এই সমস্তগুলোগুলো রিসার্চ চিন্তা করতে হবে, যদি গবেষণা বলেন কোন ইউনিভার্সিটি স্কলার যদি সেখানে গিয়ে বললাম একটু গবেষণা করব, তাহলে সেখানে ভুল হয়ে যাবে, গবেষণা ঠিক ওই ওই সব বিষয় নিয়ে হয় না। কেন গবেষণা কথাটার অ্যাকচুয়ালি যদি মানে হয় তাহলে গৌযুক্ত এষণা, গবেষণা গবেষণাকে সন্ধি বিচ্ছেদ করলে গৌযুক্ত এষণা, অর্থাৎ আমার জড় ইন্দ্রিয়গুলোকে কাজে লাগিয়ে যে বিষয়গুলোকে জানবার চেষ্টা করো সেটাকে, সেটার নাম হলো গবেষণা।
কিন্তু ভজন রাজ্যের এই গবেষণার কোনো মূল্য নাই। ভজন রাজ্যে প্র্যাকটিক্যাল ফিলিংস, যা তুমি ভজন করবে, যা কিছু কৃপা পেয়েছ গুরু বৈষ্ণবের থেকে, সেগুলো তোমার মধ্যে কীরকম সেন্সেশন জাগাচ্ছে, কতটা অনুভূতি তোমার, যার যত অনুভূতি ক্ষমতা প্রবল হবে চিদ্ধামের দিকে সে যাচ্ছে। যা যত চার চিদ্ভাবনার উন্মেষ বেশি হবে সে তত সেন্সিটিভ, এটা দরকার। এটা না হলে ওই রকম বিষয়গুলো কোনোটাই অনুভব করা জড়বোধ। আমার বিভিন্ন জায়গায় হরিকথা, ভগবানের আদেশে, বৈষ্ণবের আদেশে, ভগবানের আদেশ মানে বৈষ্ণবের আদেশ একই কথা, কিন্তু সুখ পাই না। সেই সব জায়গায় যেসব আলোচনা করা হয় সেখানে বুঝবার মতো ব্যক্তি সেই হৃদয় নেই, হয় না। এগুলো গম্ভীরা মন্দিরের অন্তঃপ্রকোষ্ঠে শেষের সময়ে মহাপ্রভু যখন বঙ্গদেশ থেকে সমস্ত ভক্তগণ যাচ্ছেন, তখন মহাপ্রভু শেষের সময়তে বলছেন যে তোমরা আসো আমার জন্য, আমাকে কত ভালোবাসো তোমরা, আমাকে কৃপা করতে আসো, কিন্তু আমার যে কি হয়েছে, আগে তোমাদের সঙ্গে সংকীর্তন করতাম, কত কত রকম কিছু করতাম, কিন্তু আজ আমার কিছুই ভাল লাগে, নিত্য কীর্তন সমস্ত কিছু করতাম। এই ভক্তগণের ভালোবাসা কিরকম, মানে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যখন যেমন রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা, রঘুনাথের নিয়ম পাষাণের রেখা, রঘুনাথের পৃথিবীর ওরপাট হয়ে যাবে কিন্তু রঘুনাথের নিয়ম বদলাবে না। এগুলো ভালোবাসার চিহ্নগুলো বলছি। 2000 বৈষ্ণবের নাম নিয়ে সাষ্টাঙ্গ দণ্ডবত করবেন, 200000 নাম অপতিতভাবে, 3 বার রাধাকুণ্ডে স্নান করে স্মৃতি সব সময়, আর আহার কি, আহার কিছু না, 3 দিন পর পর এক এক পল মাঠা, দোনার মধ্যে যা যতটুকু ধরবে। এই ধরনের ভজনের আদর্শগুলো কেন রেখেছেন তারা? তারা তো নিত্য, তারা তো ভগবানের নিত্য পার্ষদ, রতিমঞ্জরি তিনি, রাধারানী নিজজন, তার এগুলো তো করার তো বলে, এগুলো রেখেছেন আমাদের জন্য। চিন্তা করলে অবাক লাগা, অবাক হতে হয় যে এই যে বঙ্গদেশ থেকে সমস্ত ভক্তবৃন্দ মহাপ্রভুর সঙ্গে দর্শন করতে যেতেন, নয়নং গলদস্যু ধারায়া, এটা মুখে গল্প নয়, তাদের সত্যি তাই হতো। গোপিকাগণ যেমন বলছেন, কৃটি যুগায়তে তাম পশ্যতাম, তোমাকে না দেখলে আমাদের মনে হয় যেন এক কৃটি, এক সেকেন্ডকে কত ভাগ করলে একটা কৃটি হয়, সেই সময়টা আমাদের মনে হয় যুগ যুগ, আমরা সহ্য করতে পারি না। এগুলো কি অনুভবে আসবে? এগুলো যদি চর্চার বিষয় না হয়, বঙ্গদেশ থেকে সমস্ত ভক্তবৃন্দ, আবাল বৃদ্ধ বনিতা, এমনকি অন্তর্গর্ভা যিনি রয়েছেন সেও পর্যন্ত চলছে চৈতন্য মহাপ্রভু দর্শন করবে, সমস্ত কত 550-600 কিলোমিটার নবদ্বীপ থেকে শান্তিপুর থেকে, যেখানে যত ভক্ত সব জড়ো হয়ে শিবানন্দ সেনের আনুগত্যে চললেন। শিবানন্দ সেন জানে উড়িয়া পথের সন্ধান, শিবানন্দ সেনের পথ প্রদর্শনে তারা চললেন, এই কথাটা বলাই ভালো। রাস্তায় যেতে যেতে কী করছেন, সমস্ত রাস্তায় কত ক্লেশ, একটা বাচ্চা সেও চলছে, 5-6 বছর বয়স সেও চলছে, কিন্তু কোনো কষ্ট নাই। আমরা দেখেছি চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য চৈতন্য ভাগবতে বলা রয়েছে, কেউ সাঁতার জানে না, চৈতন্য ভাগবতে লেখা রয়েছে বলছে প্রভু ওপারে এসছে গঙ্গায়, যে যে নৌকা কোথায়, নৌকা তো নেই, এখনকার দিনের মতো ব্যবস্থা ছিল, যে যেরাম ভাই পাচ্ছে গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়ছে, যে মায়ের শিশু জন্মাবে বলে ও পরবাগ গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়ছে, বলে কি না ওপারে কুলদেবে চৈতন্য মহাপ্রভু আমার গৌর হরি এসছেন। অবাককাণ্ড, বৃন্দাবন দাসকে বলছেন যে যেরাম ভাই পাচ্ছেন নদীতে ঝাঁপ দিচ্ছে, আর তখনকার গঙ্গার কীরকম স্রোত ছিল, বলছে কেউ ডুবছে না,
সব চৈতন্য নাম নিয়ে সব পার হয়ে যাচ্ছে, ও পারে গিয়ে সব দর্শন করবে। আশ্চর্য, আমাদের এটা বিশ্বাস হতে চায় না। নাম কি বস্তু, নয়নং গলস্ব ধারায় আমি নামের সমস্ত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিচারগুলো উপস্থাপন করছে, আমার আর কি অনুভব আছে। গুরুপাদ পদ্মা আজকে থাকলে আপনার এখানে কেঁদে ভাসাতেন, আমি তো কিছুই জানি না, অনুভব নাই। রামায়ণে আপনারা শুনেছিলেন শ্রী রাম নামটাকে লিখে হনুমানজি মহারাজ জলে ভাসিয়েছিলেন। অনেকে বললো মহারাজ এসব গেঁজাঘুড়ি কথা, তা নয়, তা নয়, রাম নাম লিখে তিনি ভাসিয়েছিলেন এবং সেই সেতু এখনও জলের তলে আছে। স্যাটেলাইট থেকে আমাদের কাছে তার ছবি আছে, স্যাটেলাইট থেকে উপরে সমুদ্রের যে পাথর সেগুলো তলার মধ্যে আছে, পুরো লম্বা শ্রীলঙ্কা পর্যন্ত পুরো লম্বা একটা ট্রেস, আমাদের কাছে ছবি আছে স্যাটেলাইটে, বানানো কথা না। যখন লঙ্কা জয় করে মহাপ্রভু চলে যাচ্ছেন সমুদ্রে এসে বন্দনা করেন, প্রভু আপনি তো যাচ্ছেন কিন্তু আমাকে বেঁধে রেখে যাচ্ছেন, আমাকে অন্যায়টা কি আমার, আমাকে বন্ধন, তখন তীর ধনুক দিয়ে তা সেই বন্ধন ছিন্ন করে ঠিক আছে যাও তলায় চলে গেল। কিন্তু রাম নামে পাথর ভাসে, নামের কত মহিমা, নামের মহিমা অনন্তকাল বললেও ফুরায় না। কেবল এই গৌর নাম নিয়ে তারা এই বাচ্চা থেকে আরম্ভ করে বুড়ি বুড়ো সব ছুটছেন, যেমন মনে হচ্ছে সমুদ্রের দিকে গোমুখ থেকে গঙ্গোত্রী থেকে গঙ্গা একেবারে কে দেখেছে, কেউ কি হিমালয় গেছে, প্রত্যক্ষ অনুভব আছে। আমি অবাক হয়ে যে গোমুখ তারও ওপরে যেখানে যাওয়া নিষেধ, ডেডলি প্রোহিবিটেড, সেখানে গুরুপাদ পদ্মের করুণা আছে, তো আর কে মৃত্যু হয় হবে, সেখানে যাওয়া নিষেধ। সেই বরফের চট্টান সেই উপরে একদম গিয়ে সেখানে অমর গঙ্গায় ছোট সেখান থেকে নামছি, অবাক হয়ে দেখেছি সত্যি কি আশ্চর্য জিনিস। এটা মানুষে বললে পরে দার্শনিক কোনো আমার কাছে বর্ণনা করলে কি আমি বুঝতাম, তো সেটা প্রত্যক্ষ সেগুলো দেখাতে অবাক হয়ে গেছি কি কীরকম জিনিস। ঠিক যেমন গঙ্গোত্রী গোমুখ থেকে গঙ্গা বেরিয়ে পাগলের মতো ছুটছেন কোথায় সমুদ্রের দিকে, ঠিক যেন মনে হচ্ছে যারা এই ভাবটা বুঝেছেন তারা জানেন একটা ভক্তের বাস্তবিক তার অবস্থাটা কি। এরা চৈতন্য মহাপ্রভু নিজের লীলাতে প্রদর্শন করেছেন, তার সঙ্গে সঙ্গে গৌড়ীয় ভক্তগণ দেখো ছুটছে, তাদের যেতে কত সময় লাগলো। আমরা তো শুনেছি তারা নাকি সংসারী, আর আমাদেরও তো অনেকে সংসার করছে, তারা সংসারী শুনেছি তো, শিবানন্দ সেনের সংসার আছে, শিবাস পণ্ডিতের সংসার আছে, তাদের আবার সংসারটা কেমন সংসার, আমারও তো সংসার আছে, বলে আশ্চর্য সংসার, বলে এবার শুনলেই বোঝা যাবে, বলে কত সময় লাগে যেতে, যদি প্রতিদিন এই বাচ্চা বুড়ো সব নিয়ে 20-25 কিলোমিটারে চলে হিসাব করলে বোঝো এবার কত টাইম লাগবে, সেখানে দেড় দু মাস তো ওখানেই চলে গেল। আবার তারপর সে এত জিনিস নিয়ে প্রভুর জন্য সেই সব জিনিস নিয়ে যাচ্ছেন, প্রভুর সেবার জিনিস, রাঘবের ঝালি ফালি সব ওর সঙ্গে সব নিয়ে যাচ্ছেন সব। সেখানে গিয়ে সেখানে চাতুর্মাস্যকাল প্রভুর সঙ্গে থাকবেন, প্রভুর সঙ্গ কি তাদের হয় না, প্রভুর সঙ্গ তো তাদের হচ্ছে, যিন যারা কখনোই প্রভুকে মন থেকে এক মুহূর্ত মুহূর্ত দূরের কথা এক কীটিযুগ কীটিটা যুগায়তে যখন বলছেন সেই সময়ও প্রভুর সঙ্গে তাদের বিচ্ছেদ নাই, প্রভুর সঙ্গে কোনো বিচ্ছেদের কোনো কোয়েশ্চেনই নাই। কৃষ্ণ মথুরায় চলে গেছে তুমি দেখছো, কিন্তু রাধারানীর সঙ্গে গোপিকাগণের সঙ্গে ব্রজবাসীগণের সঙ্গে কৃষ্ণের কোনো বিচ্ছেদ আছে কি, বিচ্ছেদ তো নাই, তাহলে তোরা তারা তো বিচ্ছেদ যন্ত্রণা অনুভব করছেন, বলে এইটাকেই তো মিলন বলে, বিরহের মধ্যেই মিলন হয়। যখন জড়জগতের কাব্য রচনা হয় কুমার সম্ভব শকুন্তলা ইত্যাদি যা কিছু এইসব মেঘদূত শকুন্তলম ইত্যাদি সব নাটক লিখেছেন কালিদাস, সেখানে লিখছেন কুবেরের ছেলে প্রেমিকার প্রতি ভালোবাসাতে পাগল হয়ে গেছেন, মেঘকে দূত করে পাঠাচ্ছেন মেঘদূতম,
মেঘকে দূত করে পাঠাচ্ছেন, যাও আমার প্রিয়াকে এই কথা বলো। জড়জগতের এটা আমার আলোচনার বিষয় ছিল না, উদ্দেশ্য এই যে জড়জগতে যদি এরকম প্রেমের এরম অবস্থাটা হয়, অচেতন বস্তুতে চেতন দর্শন করছেন, যাও বলে দাও হে চন্দ্রমা আজ আমি রয়েছি তার চিন্তায়, সেও হয়তো তোমার দিকে তাকাচ্ছে, চন্দ্রমার দিকে তাকিয়ে উদাস হচ্ছে, আমাদের এই দৃষ্টি দৃষ্টিতে মিলন হচ্ছে, এরকম জড়জগতের দার্শনিক করছেন। আর অপ্রাকৃতিক জগতের দর্শন তাহলে কোথায় আবার চিন্তা করে অনুভব করতে পারবে, যেখানে তারা কোনো বাধা না মেনে চৈতন্য মহাপ্রভুর কাছে চলছেন ছুটছেন। প্রভু নিত্যানন্দকে বলেছেন, দেখো তুমি প্রতি বছর আমার কাছে এসো না, প্রতি বছর এসো না, ওখানে গৌরের দেশে সে সময় আমার আজ্ঞার পালন করে ওই ছে কে আছে সেখানে, এরকম তো কেউ নাই, অতএব তুমি তুমি বঙ্গদেশে থেকো, তোমার সঙ্গে তো আমার সবসময় দেখায় রাঘবের ভজনে ভগবান থাকেন, নিত্যানন্দের নৃত্য কীর্তনে শচী মাতার একে আঙিনা সবসময় থাকে, শ্রীবাসের কীর্তনে প্রভুর এগুলো একেবারে স্ট্যান্ডার্ড কথা, প্রভু সব কথাই স্ট্যান্ডার্ড, প্রভু তো এখানে থাকবেনই বলেই দিয়েছেন, নিত্যানন্দপুর যেখানে নৃত্য করবো দেখতে পাবে, দধিচিরা মহোৎসব হয়েছে, প্রভু নিত্যানন্দপুর এরকমভাবে দধিচিরা মেখে বলছে খাও খাও বলে দিচ্ছে, আর লোক দেখিয়ে পাগল না কিরে বাবা, এই দধিচিরা কলা সন্দেশ এইসব মাখছি আর আমরা দিচ্ছি, বলছে কোথায় ফেলছি রে বাবা, মেঘে মেঘে পাগল নাকি, গৌরাঙ্গমাপু চলে এসছেন সেখানে নিত্যানন্দ খাওয়াচ্ছে ছোট ভাইকে খাচ্ছে দুজনে, আর লোকে বলছে ঘুরছে কেন কি ব্যাপারটা, কি নিত্যানন্দ প্রভুর প্রভুর আজ্ঞা চুরমার করে ভেঙে দিলেন, গৌরাঙ্গমাপু প্রভু আজ্ঞা দিচ্ছে নিত্যানন্দ তুমি এসো না, তোমার আসার দরকার নেই, তুমি গৌর দেশে থেকে তুমি আমার আজ্ঞা এই যেগুলো আছে এগুলো পালন করো, সেটা এই আমার ইচ্ছাটা পূর্ণ করে কেউ নাই, প্রভুর কথা শুনবো না, আমি যাব প্রভুর কাছে, প্রভুর আজ্ঞা উল্লঙ্ঘন করে প্রভুর কাছে দর্শন করতে, প্রভু বলে দেখো দেখি আমি না করলাম শোনে না, কখনো কখনো গুরু বৈষ্ণব বলেন আমি একটা অধম পথিত হ্যাঁ ইত্যাদি বলে বলেন সব কিছু, তা বলে শিষ্য যদি মনে করেন সত্যি তাই সেই অনুপাতে গুরুদেবকে দেখতে আরম্ভ করেন তো হয়ে গেল। হ্যাঁ গৌরাঙ্গ মাপ গম্ভীরার ভেতরে বলছেন আজকে তোমরা কি কীর্তন করছো, এতদিন তোমরা সংকীর্তন করো এই সমস্ত আমি শুনেছি তোমাদের কীর্তন কত আনন্দ লেগেছে, আজকে তোমরা কি কীর্তন আরম্ভ করলে, কৃষ্ণ কীর্তন ছেড়ে, ওরা কৃষ্ণ কীর্তন ছেড়ে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কীর্তন করছে, গৌরের কীর্তন করছে, গৌরকে বলে আরে এতদিন তোমরা কৃষ্ণ কীর্তন করতে কত ভালো, আজকে তোমরা এসব কি স্বতন্ত্র হইয়া সবে নাশাবে ভুবন, প্রভু এবার গালাগাল দিচ্ছে তোমরা সব স্বতন্ত্র হয়ে জগৎকে নাশ করবে, এ কি আরম্ভ করলে তোমরা, কেউ শোনে না প্রভুর কথা, সব কীর্তন করতে আরম্ভ করবে, প্রভুর কথা শুনবে না, এইটা এখানের মধ্যে প্রেমের প্রকাশ, এখানে প্রভুর কথা শুনবো না আমি কি করবেন তুমি, এখানে প্রেমের প্রকাশ, এখানে প্রেম, আর যারা জড় অবস্থায় রয়েছেন যারে জাড্য যায়নি তারা কি করবে, তাদের তো সম্ভব না এসব অনুভব করা, কোনটা প্রেমের কোনটা জড়জগতের বিষয় এগুলো তো অনুভবই হবেন, বড় আশ্চর্য জিনিস। সেখানে বলছেন এই যে সবাই মিলে গেলেন চাতুর্মাস্যকাল ভোরে প্রভুর পাগলের মতো সেবা করলেন, এমনিতে তো ঘরে থাকাকালীন অবস্থায় গৃহে থাকে করেনি, এখন যে যা মালিনী নিয়ে নিয়ে যে প্রভু আমার এই খেতে ভালোবাসে, হ্যাঁ দময়ন্তী বলছে এই খেতে ভালোবাসে প্রভু, প্রভু যে কী খেতে ভালোবাসে এতে তো প্রমাণই আছে, তাহলে যা যদি না তা যদি না হতো তাহলে বিদুরানীর ঘরেতে কলার খোসা খেতেন না, প্রভু কী খান না কলা খান না কলার খোসা খান প্রেম পান, সেই জন্য অহম ভক্ত পরাধীন এটা এটা প্র্যাকটিক্যালি দেখা যায়, যদি সে অবস্থাটা আসে গল্প কথা নয়, জড়জগতের কাউকে ভালোবাসলে মাথায় উঠে যাবে সেই তোমাকে চোট দেবে, কিন্তু ভগবান গৌর বৈষ্ণববৃন্দ প্রভুপাদ বলছেন ঐকান্তিক যেসব বৈষ্ণব তাদেরকে ছাড়া আর কাউকে বিশ্বাস করা যায়, এই প্রসঙ্গ আমি কালকে তুলব,
ঐকান্তিক যারা বৈষ্ণব তাদের ছাড়া জগতের কাউকে বিশ্বাস করতে পারবে না, যখন তখন ধোকা খাবে। সেটার প্রমাণও আছে, অনেক প্রমাণ। তাহলে এরা যে চতুর্মা চাতুর্মাস্যকাল সেখানে রইলেন, শিবানন্দ সেনের গৃহিণী সেও গেছেন, তারা সব গিয়ে প্রভুকে প্রসাদ পাওয়াবেন সমস্ত কিছু, সার্বভৌম ভট্টাচার্য তো আছেনই সেখানে, আর এখান থেকে যারা গেছে অদ্বৈত গোসাই সীতা ঠাকুরানী, তারা গিয়ে চতুর্মাস্যকাল ব্যাপী সমস্ত প্রভুর লাগাতার অপূর্ব সেবা করলেন, যেটার জন্য কৃষ্ণ তৃষ্ণার্ত হন। কৃষ্ণের তো এইটাই কথা না, আর কৃষ্ণের যদি এই কথা না থাকতো তাহলে কৃষ্ণের মুখে এই কথাটা বেরোতো তো উচিত ছিল না, কবে মাধব আসি মোর করিবেন সেবন। আমি অনেক দিন ধরে আমি বসে রয়েছি, কত বছর কত শো বছর হয়ে গেছে, আমি খালি পথ নিরীক্ষণ করছি, কবে মাধব আসি মোর করিবে সেবন। কেন তোমার কি সেবা কেউ করে না? তুমি কি ঠাকুর অভাব আছে তোমার? তুমি কি খেতে পাও না? কাঙালের মতো কথা বলছো। বলে হ্যাঁ, এইটি ভগবানের কথা। বহুদিন নিরীক্ষণ করে রয়েছেন, কবে মাধব আসি মোর করিবে সেবন। মাধবের সেবাটা নিতে হবে, ভগবানের লোভ সেখানে। দুর্যোধনের বাড়িতে রাজপ্রাসাদে কত খাওয়া দাওয়া হলো, ভগবান যখন ক্ষুধা নেই, একটু তাহলে জল ফল একটু শরবত একটু কোনোরকম এক্ষুনি পেয়ে এসছে, কিছুই গ্রহণ করলেন না, তাকালেনও না এসবের দিকে। ভগবান কোনো কিছুর দিকে ওর যত কিছু ওর রন্ধন কোনো দিকে কিছুই তাকালেন না, অথচ ঘর থেকে বেরোবার সঙ্গে সঙ্গে রাজা বিদুরের ঘর পাশেই, আর বিদুরের বাড়িতেও এখানে গেছি যেখানে তার কুটিয়া ছিল, বেশি দূরে নয়, কিন্তু সেখানে তার আর ক্ষুধা থাকলো না। এখানে চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ সেখানে কৃপা করছেন ভক্তগণকে। চাতুর্মাস্যকাল থাকার পর যখন প্রভুর কাছে সবাই বিদায় নিচ্ছেন, সেই বিষয়টা অসহ্য। এক এক ভক্তের সঙ্গে মিলন হচ্ছে, প্রভু কাছে বিদায় চাইছে, আর প্রভু অজস্র কাঁদছেন, বক্ষ বিদীর্ণ হচ্ছে, এক একজনকে আলিঙ্গন করছেন, তার প্রশংসা করছেন, আর আবার সেই কবে তারা আসবে, তারা এক একজন করে ভগবানের কাছে বিদায় নিচ্ছেন, প্রভু অসহ্য সহ্য করতে পারছেন না। তারা সমস্ত বিদায় নিয়ে যখন আসছেন তখন সেখানে ধৈর্য দিচ্ছেন যে প্রভু একে তো তোমার অনন্ত গুণরাশি, তুমি এই গুণের বলে তুমি এদেরকে বেঁধে ফেলেছ, আর তার উপর তুমি এখন যে এই মায়া বিস্তার করছো, চোখের জল ফেলছো, তাতে এরা কি করে বাড়ি যাবে, এরা যেতে পারবে? অসহ্য। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ যখন কেউ নবদ্বীপ ধাম পরিক্রমা করতেন, ধাম পরিক্রমা যখন হয়ে যেত, প্রভুপাদ বসে থাকতেন ব্যাসাসনে, সবাইকে দর্শন দিতেন, তার ভাবনা হলো আমি দর্শন করব ভক্তগণ, এক একজন এসে দর্শন করতেন, প্রভুপাদ কৃপা করুন আমরা চললাম। প্রভুপাদ তখন অঝরে কাঁদতেন যে এই যে নবদ্বীপ ধাম পরিক্রমা করল, এই সময়কাল এরা সাধুসঙ্গ পেয়েছিল, বাস্তব সাধুসঙ্গ, অনুক্ষণ হরিকীর্তন সন্ন্যাস সুযোগ পেয়েছিল, হরিকথা হরিকীর্তন, এই ধামের পরিক্রমার যে অবসর এটা তাদেরকে সংসার অনল থেকে কিছুদিনের জন্য বিশ্রাম দিয়েছিল, আজ আবার তারা সংসারে গিয়ে ঝাঁপ মারবে, এইটা মনে করতেন। আর প্রভুর কাছে প্রভুপাদের কাছে যারা অনুমতি নিতেন, প্রভুপাদ অনুমতি দিন এবার যাই, প্রভুপাদ সহ্য করতে পারতেন না, কেবল কাঁদতেন। শ্রীল মাধব গোস্বামী মহারাজ এরকম, বৈষ্ণবের হৃদয়ে জগতের কোনো লোক সাধারণ লোক অনুভব করতে পারে না। প্রভু যখন এরকম করতেন তখন তাকে সান্ত্বনা দিয়ে সার্বভৌম আদি বোঝাতেন, প্রভু একে তো তোমার অনন্ত গুণেতে তুমি এদেরকে বেঁধেছ, তার উপর তুমি যদি এরকম মায়া বিস্তার করো তাহলে তো এরা ঘরে যেতে পারবে না, এটা সে রূপ দেখে কেউ ঘরে ফিরে যেতে পারে কি? সেটা তো বন্ধুর সঙ্গে যদি তোমার রঙ্গ পরিহাস
সেরূপ হেড়ে কেহ নাই ঘরে ফিরে। সন্ন্যাসী এই সংসারী জীবের হয় যোগ সর্বনাশ, এটা ব্যতিরিকভাবে ঘুরিয়ে বলা আছে, এটা মজা করে। সংসারী জীবের হয় গো সর্বনাশ, এটা কি সত্যি সর্বনাশ? বলছে তোমারা সংসার হবে না, তুমি তো সর্বনাশ ভাবো তাই জন্য তোমাকে মজা করবো যে সংসারী জীবের হয় যে গো সর্বনাশ। এটা তো সর্বনাশ না, সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি, কিন্তু এটাকে ব্যতিরিকভাবে ঘুরিয়ে মজা করে বলা আছে। তবে যদি তোমার তুমি এইসব সংসারের রঙ্গ পড়িয়া এইসবে যদি মজা থাকে, তোমার মন থাকে, তাহলে আমার একটা উপদেশ শোনো, তুমি কখনোই যেও না, ওখানে গেলে তোমার ঘটিবে বিপদ ভারী। হে সংসারী, ঘটিবে ঘটিবে বিপদ ভারী। এসবের দ্বারা ব্যতিরিকভাবে আমাদের সৌভাগ্যের ক্ষেপণ করা হয়েছে, উত্থাপন করেছেন। সেখানে তারা যখন ফিরে এলেন, তাহলে ফিরে আসতে কত সময় লাগে? যত যেতে সময় লাগে যে ফিরে আসতে, তাহলে চার মাস সেখানে থাকলেন, তার মধ্যে এক মাস তো না আরও বেশি লাগবে, তাহলে ছ সাত মাস তো চলেই গেল, তাহলে তাদের সংসারটাকে। আর যে কিছু সময় রয়েছেন সংসারে সে কাঁদছেন হা গৌর হা গৌর বিপ্রলম্বে, তাহলে তাদের অবস্থাটা কি? এত সময় তো তারা তার সঙ্গে থাকলেন, আবার যেতে আসতে চলে গেল, তাদের আবার সংসারটা কেমন? তাহলে তাদের সংসারটা কেমন? সেই জন্য অপূর্ব কীর্তন সকল আছে, সেগুলো সবাই জানে না। সেখানে বলছেন নীলাচলেতে সেখান থেকে যে কোনো ব্যক্তি গৌরধামে আসুক, যে কোনো সমস্ত সংসারী যারা বাহ্য দৃষ্টি সংসার করছেন গৌরাঙ্গের পার্শ্বদ যারা আছেন, তারা পাগলের মতো তার কাছে গিয়ে পা ধরেন। আচ্ছা বলো আমার গৌর এখন কেমন আছেন, গৌর কেমন আছেন, আমরা তো অনেকদিন গৌরকে দেখি না। আরে গৌরকে এই দেখে এলো, কদিন হলো তার রথযাত্রা সব শেষ করে এলেন, যেই আসবে তার কাছে গিয়ে গৌরকে কেমন দেখলে, কেমন আছে। আচ্ছা যদি কেউ গৌড়ীয় সম্প্রদায়ের কোনো বিশেষ খবর না জানে, তাকে জিজ্ঞাসা কোনো সন্ন্যাসী অন্য সম্প্রদায়, তাকে বলছে তুমি যে নীলাচলে আপনি যে গেছেন সেখানে কি একজনকে দেখেছেন? আজানুলম্বিত ভুজক সোনার বরণ তাকে দেখেছেন, তার চোখেতে কেবল জল ভরে, কেবল নাম করেন উচ্চস্বর, দেখেছেন তাকে? নীলাচলপুর থেকে যে আসে সমস্ত নদেবাসী নবদ্বীপবাসী তা সবাকারে পুষায়, তা জিজ্ঞাসা করে তোমরা কি এক দেখিয়াছ সন্ন্যাসী, তুমি কি তোমরা কি এই যে তোমরা নবদ্বীপ তোমরা পুরুষোত্তম নীলাচল থেকে গেছ আর একজনকে দেখেছ তোমরা? তারা বলে তাকে কে না চেনে, তাকে কে না চেনে, তাকে ভোলা যায় না, তাকে একবার দেখলে পরে তাকে আর কেউ কোনোদিন ভুলতে পারে না। তারা নতুন কিন্তু তারা এসছেন, বলে কে না চেনে। সেই জন্য সেখানে একটা সুন্দর কীর্তন পদ আছে, যত নবদ্বীপবাসী তারা তাসবাকারে জিজ্ঞাসা করছেন, তারা জিজ্ঞাসা করছেন তোমরা কি এক দেখিছ এক সন্ন্যাসী দেখেছ, বলে তার বর্ণনাগুলো করছেন। তারা বলছেন তাকে কে না জানে, তাকে একবার দেখলে ভোলা যায় না। এইভাবে বিভিন্ন বিপ্রলম্ব ভাবের কীর্তন আছে, এগুলো ভক্তের সঙ্গে ভগবানের। আর যখন ভগবান সাক্ষাৎ নিজে প্রদর্শন করছেন, এটা তো গেল ভক্তগণ ভগবানের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন, আর যখন ভগবান স্বয়ং কৃষ্ণান্বেষণ করছেন, ভগবান স্বয়ং তিনি কৃষ্ণবস্তু অথচ তিনি কৃষ্ণের অন্বেষণ করছেন, তখন অবস্থাটা কী হয়? গম্ভীরা মন্দিরের ভেতরে এই যে বারো বছর কালের কথা বললাম, সে বড় অদ্ভুত সময়। সেখানে কখনো প্রভু মূর্ছা যাচ্ছেন, কখনো দৌড়ে চলে যাচ্ছেন বাইরে, উচাটন ভাব সহ্য করতে পারছেন না। ভেতরে রয়েছেন গম্ভীরার ভেতরে, কখনো উন্মাদের মতো বাইরে গিয়ে উদ্যানে, কখনো মাধবী মালতী এদেরকে বলছেন, সে লতা পাতা এদেরকে, তোমরা কৃষ্ণকে দেখেছ, আমার কৃষ্ণ এই পথে গেছে তোমরা তো জানো মনে হচ্ছে, ঠিক গোপিকাগণের যে ভাব রাধারানী ওই ভাব প্রদর্শন করছেন।
কখনো তাদের আলিঙ্গন করছেন, পাগলের মতো অবস্থা। কখনো বা রাত প্রচুর অনেক দীর্ঘ সময় পর্যন্ত রাত্রির কালের আলোচনা আরো ভালো হয়, কেন দিনের বেলা তো প্রভু কোনো মতে নিজেকে সামলে থাকেন, কখনো জগন্নাথ দর্শনে গেলেন, কখনো বা অন্য অন্য কি, রাতের বেলা বিরহ যন্ত্রণা বাড়ে আরো বেশি, কেন রাতের বেলা তো সব যে যার মতো যায় আর তখন যন্ত্রণা বেশি বাড়ে, তখন সেই সেই অবস্থাটা বর্ণনার অতীত। রাত্রির কালে স্বরূপ গোসাই রায় মহাশয় দুজনে প্রভুর কাছে থেকে স্বরূপের গলা ধরে কাঁদছেন, স্বরূপ এক একটা পদ কীর্তন করছেন, রায় মহাশয় বিভিন্ন ভাগবত বিভিন্ন জায়গা থেকে করণামৃতের শ্লোক উচ্চারণ করছেন। এই সব উচ্চারণের সঙ্গে সঙ্গে যেহেতু এইগুলো শব্দব্রহ্ম, শব্দ সামান্য নয়, সেই জন্য রায় মহাশয় যা বলছেন, স্বরূপ গোসাই যা বলছেন সেটা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন, বোঝা গেল। শব্দব্রহ্ম মানে হলো সেটাকে দেখা যায়, শব্দকে দর্শন করা যায়। এ সম্বন্ধে আমি পরে আলোচনা করব, শব্দ তত্ত্বের উপরে বেদান্ত বিভিন্ন জায়গা থেকে শব্দকে দেখা যায়, শব্দকে দেখা যায়, যেটা কালকে বলছে কালকে বলেছিলাম সুতেক্ষিত পথন অনুনাথ পুংসাম, যেটা আলোচনা হয়েছিল কালকে রাত্রে, এটি বাস্তব কথা। যদি শ্রুতক্রিয়াটা সম্পন্ন হয় তাহলে দর্শন ক্রিয়া হবে, শ্রবণের পর ইক্ষণ ক্রিয়া হবে, দেখা যাবে, এবং অপ্রাকৃত শব্দের এটি বৈশিষ্ট্য। তখন রায় মহাশয় এই সমস্ত শ্লোক বলতেন, আর স্বরূপ গোসাই তার মন রক্ষার জন্য তার যে মহাপ্রভুর হৃদয়তে যে যে ভাব উত্থাপিত হচ্ছে, নয়নং গলদস্যু ধারায়া মুখে বললে হবে না, গল্প কথা নয়, যে যে ভাব মহাপ্রভুর মধ্যে উত্থিত হচ্ছে সেই ভাবে কীর্তন আরম্ভ করছেন, যে ভাব হৃদয়তে উত্থাপন হচ্ছে মহাপ্রভুর, স্বরূপ গোসাই উপলব্ধি করছেন সেই অনুপাতে এবার সেই কীর্তন আরম্ভ করছেন। যেখানে রূপ গোস্বামী পাদ সম্বন্ধে বলা হচ্ছে প্রিয় স্বরূপে দ্বৈত স্বরূপে প্রেম স্বরূপে সহজাবি রূপে, হ্যাঁ ইত্যাদি অনেক কথা বলা হচ্ছে রূপ গোসাই সম্বন্ধে। আর স্বরূপের হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ, বড় আশ্চর্য এইসব বিষয়। সেখানে দেখা গেল অধিক রাত পর্যন্ত এইসব আলোচনা করতে করতে প্রভু কখনো মূর্ছা যান, চোখে জল পড়ছে, পাগল হয়ে যাচ্ছেন, তখন গোবিন্দ এসে এবার বক্তে আরম্ভ করলেন, রায় মহাশয় তোমরা কি ভালো কিছু জানো না, তোমরা কি বলো আমার প্রভুকে যে প্রভু সবসময় কাঁদে, ভালো কথা বলতে জানো না, আর যখন কোনো কথা আলোচনা প্রসঙ্গে রায় মহাশয় স্বরূপ দামোদর এমন কথা বলল তখন প্রভুর হাসি হচ্ছে, তখন ঘরের মধ্যে হো হো করে সবাই হাসছেন, গোবিন্দ কিছু বুঝল না, তখন এদের ওদের সঙ্গে হা হা করে ও হাসতে আরম্ভ করল, যেহেতু প্রভু হাসছে ওর আনন্দ দেখছে তিনজনই হাসছে, ও তখন সব কাজ ফেলে দিয়ে এসে ঘরের মধ্যে এসে ও হাসতে আরম্ভ করলো, এত সরল না, প্রভু হাসছে ওইটাতে আমাকে পার্টিসিপেট করতে হবে, ও হাসতে আরম্ভ, স্বরূপ গোসাই দেখে বড় হেসে ফেললেন, গোবিন্দ কিরম সরল, প্রভু হাসছে ও আনন্দ হয়েছে, প্রভু এত হাসে না কাঁদে সবসময়, এখন হাসছে, এখন এসে ও হাসিতে যোগ দিল, ও হো। আবার কোনো সময় এসে যখন প্রভু সবসময় কাঁদছেন তখন এসে বকতে আরম্ভ করলেন, রায় মহাশয় তোমরা কি ভালো কিছু জানো না আমার প্রভুকে কি এমন বাজে বাজে কথা বলো যে প্রভু সবসময় কাঁদে, তারা হেসে, তারা জানেন গোবিন্দ এত সরল, গোবিন্দর এই কথাতে তারা কিছু মনে করতেন না। তারপর যখন গোবিন্দের এই শাসনেতে তারা যখন উঠে বলে প্রভু গোবিন্দ রেগে গেছে এবার আমরা যাই, তুমি এখন বিশ্রাম কর, প্রভু তখন মাথা হাত দিয়ে বলছেন বিশ্রাম করব, তোমরা এই যে আমার সঙ্গে রয়েছ এতক্ষণ তোমাদের সঙ্গেতে আমার কষ্ট লাগো হলো, আর যেই বলছো বিশ্রাম নাও তখন তোমরা যাবে আমাদের কী অবস্থা হয় তা তুমি জানো না, কেউ সামলাতে পারে না, গোবিন্দ সামলাবে কি, প্রভু তো সমস্ত তিনটে দরজা বন্ধ এর মধ্যে থেকে বাইরে চলে যাচ্ছে। শেষে বৈষ্ণবরা ঠিক করলেন এক কাজ করো, প্রভুকে ধরে রাখা যাচ্ছে না, কি করে ধরে রাখা যাবে, শঙ্কর পণ্ডিতকে বললেন এক কাজ করো
প্রভুর যেখানে শোবে, প্রভু তো গম্ভীরার ভেতরে শয়ন করে, বলে তার একটা পা ধরে জাপটে শুয়ে থাকবে এরম বালিশের মতো। সেই জন্য শঙ্কর পণ্ডিতের নাম হয়ে গেছিল উপাধান, মহাপ্রভুর উপাধান, উপাধান মানে বালিশ। শঙ্কর, শঙ্করের গুণ ছিল শীঘ্র জাগে আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, এই কাত হলো সঙ্গে সঙ্গে ঘুম, আবার শীঘ্র জেগে পড়বে, এইরকম গুণ। সেইরকম গোবিন্দ এই শঙ্কর পণ্ডিত জোর করে পাটাকে ধরে শুয়ে থাকেন, তখন তার ঘুমের ঘোড়েতে কখন পা আলগা করে নেন প্রভু, বেরিয়ে চলে যান নিজের কাপড় চোপড়, শঙ্করকে ভালো করে চাপা দিয়ে দে, তুই ভালো করে ঘুমা আমি এবার চলি। বিরহ যন্ত্রণায় প্রভু ছটফট করতে করতে কোথায় চলে গেলেন। রঘুনাথ দাস গোসাই সমস্ত সুন্দর বিভিন্ন স্থানে বর্ণনা আছে, কখনো সমুদ্রে গিয়ে পড়ে যাচ্ছেন জলের মধ্যে, কখনো তেলেঙ্গা গায়ের মাঝখানে সেই জগন্নাথ মন্দিরে, কোথায় গেল প্রভু, কে নিয়ে গেল প্রভুকে। বলে অনুদ্ঘাট্য দ্বারত্রয়ম ভিত্তিত্রয়ম উরু বিলঙ্গ উচ্চই কালিং কালিঙ্গিক সৌরভে মধ্যে পতিত। কি বলছেন? অনুদ্ঘাট্য দ্বারত্রয়ম উরু, তিনটে দরজা পুরো সিল করা রয়েছে, অথচ পাঁচিল রয়েছে বিশাল, গম্ভীরার পাঁচিল দেখলে অবাক হয়ে যায়, সেইগুলো সব পেরিয়ে কোথায় প্রভু চলে গেলেন কেউ জানে না, সবাই চিৎকার করছে কান্নাকাটি আনাম, প্রভু কোথায় চলে গেল। অনুদ্ঘাট্য দ্বারত্রয়ম ভিত্তিত্রয়ম উরু বিলঙ্গ উচ্চই কালিঙ্গি কলিঙ্গিক সৌরভে মধ্যে পতিত কমঠ ইবা আকৃতিহি, কুর্মা আকার হয়েছে, কচ্ছপ যেমন সমস্ত হাত পায়রম ঢুকুটিয়ে নেন, এত লম্বা প্রভু, বিশাল লম্বা ভগবান, এইটুকু হয়ে গেছে, রিকিরে বাবা হাত পা সব ঢুকে গেছে, প্রভুকে গিয়ে খুঁজে পাচ্ছে না, মশাল নিয়ে খুঁজতে খুঁজতে পাগল সমুদ্রের তীর এদিক ওদিক, পরে দেখে প্রভু পড়ে রয়েছে ওই যে তেলেঙ্গ আমাদের যে কলিঙ্গ উড়িষ্যার যে ছোট ছোট গাই, তারা জগন্নাথের প্রসাদ বিক্রি হয়নি, সেগুলো গোমাতাকে দিয়েছে, তার মধ্যে প্রভু ওই ওর মধ্যে পড়ে রয়েছেন সমস্ত, হায় হায় সব কেঁদে আকুল। একটাই মন্ত্র আছে প্রভুকে মাচাবার, সংকীর্তন কর, জোরে সংকীর্তন আরম্ভ করলেন, জোরে সংকীর্তন করতে করতে আস্তে আস্তে হাত পা সব আস্তে আস্তে বেরোচ্ছে বাইরে। কখনো কখনো দেখা যেত হাত পা সমস্ত সন্ধি ছেড়ে লম্বা ভূতের মতো, চোখ এরকম, যেটা হলো সমুদ্রে পতন হয়েছে, সমুদ্রেতে প্রভু গিয়ে কখন পড়ে গেছেন, ভেতরে কেউ খুঁজে পাচ্ছে না প্রভু কোথায় গেলেন, পাগল মতো কাঁদছেন, বলছি এবার তাহলে প্রভু বোধহয় লীলা সংবরণ করে আর পাওয়া যাবে না, সবাই আশা ছেড়ে দিলেন এবার আর পাওয়া যাবে না, এতদিন আমরা বিভিন্ন জায়গাতে খুঁজে বার করেছি আর বোধহয় কোনো আশা নেই, চলে গেলে সবার ভেতরে একদম পাগলের মতো অবস্থা, মৃত্যু ভালো, প্রভুর অদর্শনের থেকে মৃত্যু ভালো আমাদের জীবনের, খুঁজতে খুঁজতে পাগল। তখন একজন দেখছেন একটা জেলে পাগলের মতো ছুটছে, সৌরভ গোসাইকে চেনে সৌরভ গোসাই, এই কী হয়েছে রে, ছুটছিস কেন, বলছে আর বলো না ওখানে ভূত। ভূত কোথায়? ওইখানে ভূত, ভু 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 ভূত, বলতে পারছে না, ভূতটাও ভালো করে বলতে পারছে, ভূত যেও না, কোথায় ভূত বলবি তো, ওইখানে সমুদ্রের জলে আমি জাল ফেলেছিলাম, নৃসিংহ মন্দ আমার সঙ্গে থাকে, আমি জানি রাত্রিবেলা আমাকে মাছ ধরতে হয়, ভূত পেট থাকে, ওই জন্য নৃসিংহ মন্দ আমি নিয়ে নিই, কিন্তু এ দেখি এ কেমন ভূত, নৃসিংহ মন্দতে কিছু হয় না, নৃসিংহ মন্দতে কিছু আরো বেশি করে গঙ্গো করে, তাই নাকি, কেমন ভূত দেখা তো আমাকে, বল না আমি পালিয়ে এলাম তুমি যেও না, দূর আমি ভূত তার আমার মন্ত্র জানি, এদিকে আসছি, এক চাটি মারলেন যা ভূত চলে গেছে। এবার তার কাঁপাটা কম্বল, সর্ব গোসাই বড় সাধু জানে, আর সাধু যখন চাপড় মেরেছে, ভূত চলে গেছে যা, তাই ভূত চলে গেল নাকি, তা হতে পারে, চল এবার দেখা কোথায়, ও তো ভয় নেই আমি আছি। সব ভক্তরা গেলে গিয়ে দেখে উমা সাক্ষাৎ পরাৎ পরাখিলেশ্বর তাকে জালের মধ্যে টেনে তুলেছে, তার সঙ্গে ও ছুঁয়ে গেছে শরীরটা, খালি জেলের সঙ্গে, জেলের সঙ্গে শরীরটা মহাপ্রভু স্পর্শ হয়ে গেছে, ব্যাস তাতে মহাপ্রভু প্রেমের বিকার, এই যে কালকে বলছে প্রেম রোগ, ব্যাস ঢুকে গেছে, ও অষ্টকম্ভ আরম্ভ হয়ে গেছে তা। কি আশ্চর্য, কোণারকের দিকে প্রভুকে ঢেউ নিয়ে চলে যাচ্ছে, কোথায় ভেসে যাচ্ছে, কখনো ডুবছে কখনো ভাসছে, হুঁশই নেই। যখন তাকে তুলে নিয়ে এসে সংকীর্তন করতে করতে ধুলো ময়লা ঝেড়ে কিছু নেই, কাপড় ফাপড় সব কোথায় চলে গেছে,
এইরকম করতে করতে যখন হোশ এলো, গঙ্গ করতে করতে স্বরূপ করে স্বরূপ আমি কোথায় এলাম, আমি বৃন্দাবনে যমুনায় খেলা হচ্ছিল, জলকেলি হচ্ছিল, আমি সেখানে দেখছি তোমরা আমাকে কোথায় ধরে নিয়ে এলে। কৃষ্ণের সঙ্গে কৃষ্ণ বড় উদণ্ড, কৃষ্ণ এই দুটো কৃষ্ণের দুটো হাত দিয়ে যে জল ছুটছে গোপিকাগণ সব মিলে পারছে না, এত ক্ষমতা কৃষ্ণের না। আমিও সেইখানে ছিলাম জলের মধ্যে, আর তোমরা এখানে কোথায় নিয়ে এলে আমাকে। জলে রাস হচ্ছিল, রাস মানে রস। স্বরূপ গোসাই বলে ভালো কাজ হয়েছে তো, ভালো রস তুমি অনুভব করছো, আমরা আমরা আমাদের যে কী রস চাকালে, আর তুমি তো রস অনুভব করছো, আমাদের অবস্থা তো কর্পূরের মধ্যে উড়ে গেছে যা শরীরের অবস্থা। হ্যাঁ শেষ আমরা ভগবান আয়। এই যে অপ্রাকৃত এই সব ভাব অনুভব এইগুলো বিকারগুলো, এগুলো অনুভব যদি না করা যায় তাহলে নয়নং গলদস্যু ধারায়া, নয়নম গলদস্যু ধারায়া বদনম গদগদ রুদ্ধয়া গিরা পুলকৈর্নিচিতম বপু কদা তব নাম গহনে ভবিষ্যতি। বাঞ্ছা কল্পতরুভ্যকে পাশে পতিতানাং পাবন ভবিষ্যভ্যো নমো।